সমিল্লাহর রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য

আর একটু না সুবহানাল্লাহ এবং বেহেশতের মধ্যে যখন বাম থেকে হযরতে মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম সৃষ্টি করা হয়েছিল হযরতে আদম আলাই ওয়াস সালাম বুড়া ইনসান জাতির মা যখন সৃষ্টি করেছেন তখন উভয়ের যখন আগ্দ অনুষ্ঠান হচ্ছিল সে আগ্দ অনুষ্ঠানের মোহরা ছিল আমার নবীর উপর 10 বার পড়া জুরে জুরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জুরু শুরু বলা এইভাবে বেহেশতের মধ্যে নুরানি নবীর নূর মোবারক আদম আলাইহিসসালামের ললাট মুবারকে দান করে দরুদের তওয়াফ করে এবং মা হাওয়ার আলাইহিসসালামের সাথে शादी মোবারকের সম্পর্ক স্থাপন করে বেহেস্তের মধ্যে দশ বার হামা আদম আলাই সালাতাম এবং হাওয়া আলাই সালাতামের সুসম্পর্ক স্থাপন করে দশ বার মোহরনা দুর শরীফ পেশ করে সেই দিন বেহেস্তের মধ্যে আমার নবীর মিল আদুল নবী পালন করেছে জুড়ে বলেন না সুবাহ আর একটু জুড়ে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ হম্মা এইভাবে আল্লাহ ইয়াইয়ো হান্দাস বলে বলে গোটা মানব জাতির পিতা হিসেবে যাকে নির্বাচন করে দুনিয়াতে আল্লাহর বান্দা সৃষ্টি পরিক্রমা সৃজন করে ফেশ করে দিলেন হাজরাতে আদম আলাই সালাম সমস্ত মানব জাতির পিতা জুরে বলেন সুবাহা আল্লাহ এবার আসেন মানব জাতির মধ্যে বান্দার মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জুম্মা আছে চাংমা আছে মুসলিম আছে গায়রে মুসলিম আছে মৌমিন আছে গায়রে মমিন আছে আছে না নাই পৃথিবীর বুকে যত বনি আদম রয়েছে মানব জাতি রয়েছে সবার পিতাকে হজরতে আদম আলাইহি সালাতু ওয়াসসালাম হজরতে আদম আলাইহি সালাতু আবুয়াত হিসেবে বাবা হিসেবে পিতৃত্বের যে দাবি রাখে আমার নবীর নবুয়াত তার চেয়েও দ্বিগুণ দাবি রাখে জুড়ে সুবহানাল্লাহ কারণ আমার নবী ঈসা আলাইহিস সালামের নবী মুসা আলাইহিস সালামের নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী সমস্ত নবীদের নবী হলেন আমাদের নবী জুরে বলেন সুবহানাল্লাহ আর একটু জুরে বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হিসেবে যেভাবে মানব জাতির উপর দাবি রাখে আমার নবীর নবুয়ত সমস্ত মানব জাতির উপর নবী হিসেবে দাবি রাখে জুরে বলেন সুবহান আল্লাহ এতে কে বোঝা যায় আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এ নবীর দুশ্মন আমি খোদার দুশ্মন না শুনো শুনো তোমরা শুধু মনে করিও না আমার মাহবুব নবীকে আমি শুধু মুসলমানদের নবী মোমিনের নবী হিসেবে পাঠিয়েছি নয় নয় আমার নবীকে সমস্ত মানব জাতির নবী হিসেবে নয় 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 আমার খোদার খোদাই পরে দি যতটুকু আমার মাহবুব নবীর নবুয়তকে আমি ততটুকু ভিত্তি করে আজমত ওয়ালা শান ওয়ালা মর্যাদা ওয়ালা আলায়ে ইল্লিনে পৌঁছে দিয়ে আমি আল্লাহ সূরা ইনশারার মধ্যে ঘোষণা করে দিলাম ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব আপনার যিকরকে আমি আল্লাহ বুলন্দ করেছি আমি আল্লাহ উঁচা করেছি আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়েছি পৃথিবীর কোন শক্তি নাই আপনি নবীর সম্মান কমানো খাটো করা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন আর আওয়াজ দিয়ে বলেন আমার নবী শুধু মুসলমান মুমিনের নবী নয় আমার নবী সমস্ত মানব জাতির আমার নবী শুধু মানব জাতির নবী নয় আমার নবী কুল কায়নাতের নবী জুরে বলেন না সুবহানাল্লাহ সুজন্য আলা হযরত বলেন সে আউলিয়া আউলিয়া

نبی رہ گئے عرش آزم پہ پہنچا ہاما سب سے آو لا ہاما رانبی سب سے با لا ہاما اللہ بلن سبحان اللہی মাফিস سماوات এই পৃথিবীর ভমন্ডল নবমন্ডল আসমান যবিনে সকল সৃষ্টি রাজি আমি আল্লাহর জিকির করে জোরে বলেন সুবহান সুবহান আল্লাহ समस्त স্রষ্টার সৃষ্টি রাজি কার জিকির করে আর জোরে আল্লাহ আর मोहब्बत নিয়ে আমরা কার तारीफ করি কার জিকির করি কার ইবাদত করি আল্লাহ আমরা নামাজ রোজা হজ জাকা তামাম এবার বন্দেগে কার জন্য করি কার জন্য করি তো প্রশ্ন জাগে না বান্দার মনে আল্লাহ তুমি কি করো জাগে কি জাগে না জাগে কি জাগে না ওয়ার জিকরাত আয়াতের বে কাজে আয়াস মালিকি রা সেেফা সেরিভর মধ্যে একটি হাদিসে সে নকল করেছেন। যাল তুকা মিন মিনজিকিরি, ফামান জাকার আকা জাকা আনি উচ্চ আবাহাজজে বলন সুবাহার আরজুড়ে বলেন। আমাদের প্রশ্ন আল্লাহ তুমি কি করো আল্লাহ তুমি কি করো আল্লাহ বলেন জাল তু মিন ও গো আমার হাবিব আপনি নবীর নামে মুহাম্মদ সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম নামটাকে আমি আল্লাহ আমার জিকির বানিয়ে ফেলেছি জুরু সুরে বলেন সুবাহ আর একটু জুরে বলেন আর আমি মাহবুব নবীর প্রেমের বিকারে জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন না সুবাহ আমার একটি কাজ আছে আমি একটি কাজ করি যেই নবীর উসিলায় মাধ্যমে আমি আমাকে জাহির করেছে আজহার তুর আমি আমাকে প্রেজেন্টেশন করেছি আজ আমার জিকিরকে আমার জিকির হিসেবে আমি বন্দে জ্ঞানীকে হিসেবে কবুল করে নিচ্ছি একদিকে বান্দা আরেকদিকে আমি আল্লাহ মাঝখানে মিলনের ক্ষেত্র বানালাম আমার রসুল্লাহকে জুড়ে বলেন সুবাহ আর একটু জুড়ে বলেন বান্দার এবারে বন্দেগী ক্ষুদার দেওয়া নেয়ামত পাওয়ার একটা মাধ্যম সেটা হচ্ছে নবী মহাম্মদুর রসুনুল্লাহ জুরো বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন অকুমার হাবি আপনার নামকে আপনার ইসিম মুবারককে আমি আল্লাহ আমার তারিফ বানিয়ে ফেলেছি জুরু বলেন সুবাহান আল্লাহ উয়াকে যারা আপনি নবীর তারিফ করল তারা শয়ন আমি আল্লাহর তারিফ করলো জুরে বলেন সুবহান আর একটু জুড়ে বলেন এটা যখন পেশ হলো বাতেলরা মানতে নারাজ বাতেলরা বলে আমরা শুধু আল্লাহর জিকির করব। নবীর তারিফের দরকার এবার আসেন আল্লাহ রব্বুল আলমী কোরআনের মধ্যে ঘোষণা করেন আল্লাহ রব্বুল আলমী ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এ আয়াত পেশ করেন আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত কিছু কুল্লু মান আলাইহা ওয়ায়াবকা ওয়া জহুরব বিকাজদুল জালালি ওয়াল্ক রাম দুনিয়া যখন আমার হুকুমের শেষ হয়ে যাবে ফানা হয়ে যাবে ইসরাফিলকে যখন হুকুম দেবকদেব সেদিন ইসরাফিল সিংহাতে ফু দিবেন মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ফানা হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে একেবারে ব্যানিশ হয়ে যাবে শুধু আমি আল্লাহর শান বাকি থাকবে জুড়ে বলেন না শুভ আর একটু জুড়ে বলেন বাতেল্লা বলে আমাদের যা কিছু কার জন্যে আল্লাহর জন্যে এরা کل من علیہ فان وَيَبْقَى وَجْهُ وجہ ربی کا ذل جلال آیات کے سامنے نہیں بولے دیکھو دیکھو سننی رہا দেখো দেখো তোমরা তো নবীর তারিফ করে করে আল্লাহর উপরে নিয়ে যাও না ওসিবিল্লা মিন জালি আমরা কি আল্লাহর উপরে কি কুরসি আছে সিয়ার আছে সিট আছে এরকম কোন আকিদা রাখি তাহলে বোঝা যায় শিরিক বেদাত করলে তোমরা করো আমরা করি না আমরা করি এবাদত আমরা দেখাই নবীর মোহাব্বত আর খোদার সন্তুষ্টি লাভ করে জুড়ে বলেন সুবাহ আর একটু জুড়ে বলেন শিরিক করলে তোমরা করেছো বেদাত বললে তোমরা বলেছো এই ফতোয়া লাগলেও তোমাদের ফিটে মোহর লাগবে আমাদের কাছে না ঠিক না বেঠি কারণ আল্লাহ তো নিরাকার লা শরীক আল্লাহ আল্লাহ তো শিরক থেকে মুক্ত মা বাবা থেকে মুক্ত সন্তান সন্ততি থেকে মুক্ত স্থান কাল পাত্র থেকে মুক্ত আল্লাহ তো এক ওয়াদিতিও কুল হুয়াল্লাহু আহাদুন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুল এ আয়াতের অনুবাদ করেছেন আল হযরত আজিমুল বরকত আল্লাহ একক জুরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এক নয় আল্লাহ একক অদ্বিতীয় জুরে বলেন না সুবহানাল্লাহ সবাই বলেছেন আল্লাহ এক আল্লাহ কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ এক কিন্তু একক কেউ

এ মাহবু দি আল্লাহ ইয়াতা হে এ মাহবুব বলুন আল্লাহ একক জুরে বলেন না আর বাকি যত তত শিরের অনুবাদ হয়েছে বাংলায় উর্দুতে সবাই অনুবাদ করেছে আল্লাহ এক হে আল্লাহ এক হে আল্লাহ এক হে কিন্তু আল্লা হজরত বলেন ওয়াহাদানি রবু ইয়াদ্দ আল্লাফ এর মাকাম এটা এমন একটা পবিত্র বস্তু পবিত্র জাত যে জাত সিফাতের সাথে কারো সাথে কোন দিকে কোন অংশেও শরীক করা যাবে না শরীক করা যাবে না সেজন্য আল্লাহ হযরত বলেন কুল হু আল্লাহ আহাদ কুল হাবির বলুন আল্লাহ একক জুরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আলা হাজরতের দর্শন কোথায় একটু চিন্তা করে দেখেন আলা হাজরত বলেন আদম আলাহিসামের থেকে শুরু করি সার পর্যন্ত হেদায়তের আলো প্রজ্বলিত ছিল পাঁচশত কিংবা চৌশত বছর ইসা আলাহ ইসলাতামের পরে এবং আমার প্যারা মাহবুব নবীর শুভাবগমনের দিনের পূর্বক্ষণ পর্যন্ত এই মাসপথের গ্যাপ জায়গাটায় একেবারে আনসিভিলাইজেশন ডিউলিন ক্যাপস বর্বরতার যুগ ছিল অগ্রতার যুগ ছিল ন একেবারে নগ্নতার যুগ ছিল বেহায়াপনার যুগ ছিল ওই যুগে তিত্তবাদীর খুদার পূজা করেছিল বাস পূজা আগুন পূজা জুয়া নারীদেরকে কবরস্থ থেকে শুরু করে জেহালতের সর্ব নিম্ন স্তরের জাহলিয়তে ডুবেছিল তাই এক যদি বলা হয় তাহলে একের পরে দুই আছে দুইয়ের পরে তিন আছে তিনের পরে চার আছে চারের পরে পাঁচ আছে পাঁচের পরে ছয় আছে এভাবে শত শত খুদা সৃষ্টি হয়েছিল জাহলিয়তের জমানায় আর আমার নবী এসে ওই নুরানি জমানায় আমার নুরানি নবীর শুভাগমনে সমস্ত তিত্ববাদী খুদা শতবাদী খুদা আগুন পূজা বাস পূজা মদ জুয়া জাহালতের সর্বনিম্ন স্তরে সর্বস্ব

আল্লাহ শব্দ সেটার সাথে কোন দিকে যেন আকার খুদার সাথে শরিক না হয় ভাইয়ারা ইমানদাররা একটু চর্চা করুন খেয়াল করুন গুণতিক সংখ্যার মধ্যে একের পরে দুই আছে তিন আছে চার আছে তাহলে এটা যদি জারি থাকে এই অনুবাদ তাহলে এই যে তৃতীয়বাদী খুদা চতুর্থবাদী খুদা এগুলো জারি থাকবে আর আল্লাহর ওয়াহদানিয়তের জাতের এমন বেষ্টনী দিয়ে উপস্থাপন করেছেন যাতে আল্লাহকে মানাচারা আর কোনো গতি না থাকে সেই ওয়াহাদানিয়তের রবুবিয়তের শ্রেষ্ঠতম নিয়ামত কোবরাটুকু ফুটাই তুলেছেন জুরে বলেন সুবহান একক শব্দের পরে দুই কক তিন কক চার কক ক ক ক আর কেউ লেখে লেখে না একক শব্দটা এককভাবে একটি নির্দিষ্ট নির্ধারিত সংখ্যায় আবদ্ধ রয়েছে এরপরে আর বীজ বপনের কোনো সুযোগ আছে নাই সেজন্য ওয়াহাদানিয়াতের অর্থ করেছেন আল্লাহ ইয়াক্তাহ আলা হযরত বলেন আল্লাহ একক এক নয় জুরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জুরে বলেন সুবহানাল্লাহ কারণ যত গুণতিক দার্শনিকরা এক থেকে শত সহস্র মিলিয়ন ডিলিয়ন সংখ্যা বরাদ্দ করার সুযোগ দিয়েছে ওই গুণাত সংখ্যা দার্শনিক রাজ পর্যন্ত এককের পরে আর কোন শব্দ বাইন্ডিং করে বানাই কোনো ধারা বা তেও নাই কোনো ক্যালকুলেশন নাই বীজগণিত পাটিগণের সূত্র তেও নাই এককের পরে দুই কক তিন কক আছে কোনো ককই নাই এককই আছে সেজন্য কুলহু আল্লাহ আদুন আল্লাহ একক অদ্বিতীয় এটা ক্ষুধারী শান জুরে বলেন সুবাহান আর একটু জুরো বলেন না সুবহান আল্লাহ আল্লাহ্মা আপনি একটু সামনের দিকে চলে আসেন পিছনে অসংখ্য বাইরে দাঁড়িয়ে আছেন আপনারাও চলে আসেন কারণ এটা রহমতুল্ল আল আমিনের নুরানি সায়মানা এখানে আমার নবীর হাজের নাজের আছে আমাদের ইমান আকিদা জুরে বলেন না সুবাহান আর একটু জুরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ মৌলানা মোহাম্মা পিসইয়া না মলা ইচ্ছা করলে প্রাণের নমি থাকতে পারতে আরও সে মায়ায় পড়ে শুয়ে আছে মদিনায় আল্লাহ

যেদিন খোদার হুকুম ইসরাফিল ফুক দিবেন সিংহায় সেদিন সমস্ত কিছু ফানা হয়ে যাবে শুধু ক্ষুধার জাত অক্ষত থাকবে শুরু সুরে বলেন সুবাহ আল্লাহ হে আল্লাহ পাক কাজী আয়াস মালিক আলাইহির রাহমা শরীফ কিতাবের মধ্যে এই হাদিসে মুবারকannotation করেছেন জালতুকা জিকরাম মিন জিকিরি ওগো আমার হাবিব আপনি নবীর নামকে আমি আল্লাহ আমার জিকির বানিয়ে ফেলেছি জুরুজুরা বলেন সুবহানাল্লাহ এবার ईमानदारরা বিচার করুন খোদা যদি আল্লাহর হাবিবের জিকিরটাকে জিকির বানিয়ে ফেলেছেন কুদরতি ভাবে যদি জিকিরের ব্যবস্থা করেছেন কুল্লুমান আলাইহা ফান যেদিন সমস্ত কিছু নিস্তেজ হয়ে যাবে ফানা হয়ে যাবে খুদার শান বাকি থাকবে সেই দিন খুদা রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওগো আমার হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ আমার জিকির বানিয়ে ফেলেছি খুদা যদি বাকি থাকে নবীর জিকির বন্ধ হবে না চালু থাকবে আরো জোরে বলেন না আমার নবীর মিলাদ মুস্তাফা চালু থাকবে না বন্ধ থাকবে জোরে বলেন চালু থাকবে না বন্ধ থাকবে

শান যদি বাকি থাকে আমার নবীর শান কি বন্ধ থাকবে না চালু থাকবে চালু থাকবে না বন্ধ থাকবে তাহলে বাতেলটা ফেল হয়ে গেল ইমানদারের প্রজেক্ট চালু রয়ে গেল মোমেন মুসলমানদের মিলাদুন নবী কেমন পর্যন্ত চলতে থাকবে জুরো বলেন সুবাহ দুনিয়ার সমস্ত কিছু খুদার কুদরতি ইশারায় বন্ধ হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে ব্যানিশ হয়ে যাবে আল্লাহর শান বাকি থাকবে খুদার কুদরত বাকি থাকবে আর সেদিন খুদা কি একাকিত্ব থাকবে না আল্লাহর হাবিবের তারিফকারী রাখবে জুরে বলেন না সুবাহান আর একটু জুরে বলেন না সুবহানাল্লাহ এটা হচ্ছে লাক্ষতার কোটি কথার অজস্র তফসির বেকার একটি আজমদওয়ালা শানদার নবীর শানদান মিলাদ মুস্তাফার দলিল জুরে বলেন সুবহান আর জুরে বলেন আর জুরে বলেন সেজন্য আশিক রসুল ঘোষণা করেন আমার নবীর শান চলবে জুড়ে বলেন না সুবহান আর একটু জুরে বলেন اللهم مولانا محمد وعلى سيدنا محمد بو هاشمي مکی مدنی العربی ہے وہ میرا نبی, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی نبی ہے وہ جس کے لیے محفل کو نین سجی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی وہ ہاشمی مک مدنی یل عربی ہے وہ میرا نبی میرا نبی আমার নবীর তারিফ করবো গর্ব করে মোহাব্বনি ইমানে আওয়াজে বলতে চায় কি চাই না মেরা নবী نبی ہے وہ میرا نبی, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ جس کے لیے محفل کو نئی نو سجی ہے وہ جس کے لیے محفل کو نئی نو سجی ہے جو جس کے لیے محفل کو نہیں نو سجی ہے پھر سے سی جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی مکی مدنی یون عربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی ہے سال دنیا سلام منیا تلے پیارا حاضرین আমাদের ইমান মজবুত হয়ে গেল যেদিন খোলার নির্দেশে গোটা দুনিয়া তাম কিছু ফানা হয়ে যাবে খোদার শান বাকি থাকবে সাথে সাথে আমার নবীর জিকির চলবে না বন্ধ হবে বন্ধ হবে না চলবে কারণ খোদা বলেন ও হাবি আমি আপনার তারিফ জিকির কারি জোরে বলেন না সব আর একটু জোরে বলেন আপনি আমার জিকির করবেন

যখন অবদ্ধ হয়ে গেল খুদার রোহিতার সামিল হয়ে গেল নবীর তাজিম এখন নয় সম্মানবোধ কুদার তুমি একটি সফিনা তৈরি একটি কর নৌকা বানাও সেই নৌকাতে এক লক্ষ চব্বিশ হাজার থকতা নবুয়তের নাম কচিত হিসেবে লাগাইবা জুরে সুরে বলেন সুবাহান বলেন খুদার তরফ থেকে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল মোরসাল পায়গাম্বরদের নামে তক্তা আসলো আর সেই তক্তা দিয়ে নুম আলাইসালামের কর্ম শুরু হয়ে গেল সফিনা নৌকা বানানো জুরু সুরা বলেন সুবাহান এক লক্ষ চব্বিশটি কাঠ দিয়ে নু নূ নু নূ নজি হল্লাহ আলাইসালাতুয়াল্লাম নৌকা বানানোর কাজ সমাধান শুরু করলেন এবং নৌকার তক্তা যখন পরিপূর্ণতা হয়ে গেল পেটিং হয়ে গেল কারো কাজ পরিপূর্ণতার নৌকার রূপে ধারণ হয়ে গেল দেখতেছেন রাত যখন অতিবাহিত হয় ওই নৌকা আবার ভেঙে যায় আল্লাহর কাছে বারংবার ভাঙার পর ফরিয়াদ করে আল্লাহ আপনার নির্দেশে আমি নৌকা বানাইলাম আপনার দাওয়া নামতে দিয়ে আমি নৌকা বানাইলাম কিন্তু সকাল হতে হতে আমার মেহনত বিতা হয়ে যায় এই নৌকা ভেঙে যায় এভাবে কয়বার বানাবো আল্লাহ তুমি আমাকে মদত সাহায্য করো বলেন এবার মাহবু নী নাইস লাহু আসলাম তুমি এক কাজ করো তুমি আমি আল্লাহ নাম দিয়ে শুরু করবা আল্লাহ নামের তক্তা দিয়ে শুরু করবা মোহাম্মদ রসুল উল্লাহ নামের তক্তা দিয়ে কাজ শেষ করবা জুরু শুরু বলেন আর একটু জুরে বলেন এভাবে দেখা যায় আল্লাহ নাম দিয়ে শুরু করলেন মোহাম্মদ নাম দিয়ে কাজ শেষ করলেন দেখা যায় নৌকা পরিপূর্ণতা পেল কিন্তু মোকাম্মেল হল না আরো চারটি তক্তার প্রয়োজন হয়ে যায় যে এই নৌকা বানিয়েছে ওই নৌকাতে আরো কিছু ছিদ্র রয়ে যায় শুরু শুরু বলেন সুবাহা আল্লাহ তোমার নির্দেশের শুকরে আদায় করে তোমার মনো কামনা করে সাহায্য কামনা করে এই নৌকা আমি বানিয়েছি নৌকার রূপায়িত হয়েছে কিন্তু পরিপূর্ণ হয় নাই কিছু ছিদ্র রয়ে যায় এই বিষয়টা আমি কিভাবে সলিউশন করব আল্লাহ বলেন এ নু এই ছিদ্রগুলিকে বন্ধ করার জন্য আমি আরো চারটি কাটের ব্যবস্থা করছি তোমার কাছে পৌঁছে যাবে আর ওই চারটি কাটের মধ্যে না

কাটের তক্তা খুদায়ে নবী মুরসাল নবীদের নাম আল্লাহ আল্লাহর হাবিবের নাম এবং সাথে আল্লাহর হাবিবের হাবিব যারা তাদের নাম কেউ আল্লাহ ওই নৌকার মধ্যে সহযোগিতা হিসেবে দিয়েছেন জুরুশুরে বলেন সুবাহ একটু বলেন আকবর অর্ডার করলেন নু এবার তুমি জোড়ায় 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 আমার সমস্ত সৃষ্টির তোকে নিয়ে ওই নৌকার মধ্যে উঠে আমার মাহবুব নবীর দরুদ পাকের মাহফিলের আয়োজন করবে জুরু সুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরু বলেন সুবহানাল্লাহ তুফান শুরু হয়ে গেল ইসলামের স্ত্রী পুত্র কেনান সহ অবদ্ধ হওয়ার কারণে কারণ বলেন আপনি তো আমাকে জন্ম দিয়েছেন আপনি আমার বাবা আপনি নবী না আল্লাহ বলে নবী না না তোকে আমি নবীর কাতারের সম্মান না দেখার কারণে তোকে আমি জিল্লতের মধ্যে এই ভুবন রূপী তুফানের মধ্যে আমি ডুবাই মারব স্ত্রী বলতেছেন ওগো আমার স্বামী নু আর এটা তোমার স্বামী না স্বামী হিলে হিসেবে দিয়েছি দুনিয়াতে আমার এবং আমার রেসালতের নিয়ামত অনুধাবন করার জন্য বলেন তুমি নবী মানো না আমি আল্লাহর ওয়াহদানি স্বীকার করো না যাও তোমরা মা ছেলে দুজনই এই আযাবে ভূপতিত হয়ে যাও আর আমার পয়গাম্বর নূয়াল আলাইহিস সালাতু এই নৌকায় উপবেশন করে আমি সায়ের করি আবার নতুন পৃথিবী বানানোর স্বপ্নীল ভুবন দিব জুর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অদস্র তুফান পানির ঢেউ ডুবে যাবে ডুবে যাবে এইভাবে গায়ে বায়ে দুলতেছে নূহ আলাইহিস বলেন আল্লাহ সাহায্য করো সাহায্য করো আল্লাহ বলেন আমার হাবিবের মাহফিল আরম্ভ করো আরম্ভ করো জোরে বলেন সুবহানাল্লাহ আর তো জুরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর সমস্ত সৃষ্টি রাজি জুড়াই জুড়াই ওই নৌকার মধ্যে ছিল আর নূহ আলাইহিস সালাতু আমার মাহবুব নবীর জারির জিকির দরুদে পাক পড়তে ছিল প্লাবন শেষ হয়ে গেল নৌকার মধ্যে যারা ছিল নবীর উসি বেঁচে গেল জুরে বলেন আর নু আলাইহিস জামানার প্রাবনের সময় নৌকার উপর যারা উঠেছিল একমাত্র আমার নবীর মিলাদ মুস্তাফার বদৌলতে বেঁচে ছিল জুরে বলেন হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহ র খলীলকে যখন নম্রুত অগ্নিকুণ্ডের মধ্যে নির্বাপিত করল কুলনা রুকু নি সালামন আলাল ইব্রাহিম আল্লাহ ওহি নাজিল করলেন আল্লাহ ঘোষণা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা জাহিরি দুশমনদের কাছে যদি অগ্নিকুণ্ড হয় আমার খলিলুল্লাহর জন্য এটা বেহেশতের বাগান ছিল জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কুলনা ইয়া নাকুনি বারদ সালাম ইব্রাহিম মূলত আলা হজরত এখান থেকে নির্যাস বের করেছেন নয় 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 সেই দিন ইব্রাহিম আলাই সালাতামের ললাটে পেশা নিতে আমার নবীর নূর মোবারক ছিল সেই নূর মুবারকের মিলাদের উশিলায় ইব্রাহিম আলাই সালাতামের অগ্নিকুণ্ড জান্নাতে পরিণত হলো জুরুশুরে বলেন সোবাহা আর একটু জুড়ে বলেন آلہ حضرت شہر مدد میں بلچن وہ جہنم میں گیا جو ان سے مستق نہ ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی صلاة دنیا

আরুকটো আওয়াজ দিয়ে বলে ইব্রাহিম আল্লাসাল্তুসালমেত অগ্নিকুণ্ড ব্যস্ত হয়েছিল কারণ ইব্রাহিম খালিল উল্লাহর ললাটেই আমার নবীর নূর মোবারক ছিল জোরো শোরো বলেন সোবাহার আল্লাহ আরকটু জোরো বলেন সোবাহার আল্লাহ আল্লাহ হুম মাওলা মোহাম্মা لا أليس سيدنا আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হিউনিল এই হাবিব আপনি বলুন এই সমস্ত জাহানের মালিক একমাত্র প্রতিপালক রবি আল্লাহ সমস্ত প্রশংসা তারই জন্য যিনি এই জাহানের সুবাহান আল্লাহ ওগো হাবিব ওগো আমার প্যারা মাহবুব নবী আপনি আমার জাহানের মালিকত্ব স্বীকার করেছেন আমাকে আমার হদানিয়তের প্রতি ইমান আকিদা মোহাব্বত রেখে আমার আল্লাহর খোদার তাবেদারি করেছেন আর আমি আল্লাহ আপনার কিভাবে মুহাববতের নাজারানা পেশ করব জানেন দেখেন আর বলেন পৃথিবী বাসীকে ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল উচ্চ আজে বলেন সুবহান আর আরেকটু জোরে বলেন ওগো আমার হাবিব আপনি আমার প্রশংসা করেছেন আমার তৌহিদের एलान দিয়েছেন আমার মালিকত্বকে স্বীকার করেছেন আমার মালিকত্বের ঘোষণা করেছেন আমি আল্লাহর হাম করেছেন আমি আল্লাহর প্রশংসা করেছেন আমি আল্লাহর ইয়াদগারি করেছেন আমি আল্লাহর তাবেদারি করেছেন আমি আল্লাহর প্রশংসা করেছেন আমি আল্লাহর গুণকীর্তন করেছেন আর আমি শায়ান আল্লাহ আপনি নবীর গুণগান করেছি যুরা বলেন সুবহান সেজন্য আমরা মিলাদুল নবীর মাস আসলে নবীর গুণগান করি কারণ নবীর গুণগান করলে আল্লাহ আমাদের উপর খুশি হয় জুরু বলেন সুবাহ নবীর গুণগান করলে আল্লাহ আমাদের গুণা মাফ করেন জুরু বলন সুবাহ একই দিলেন আল্লাহ আল্লা কেমন দিলেন কেমন উপহার রহমতে আলম জিনী ও সরকার রহমতে আলম জিনী ও সরকার সাজ বাড়িব না বাড়ি আওয়াজ আছে না নাই আসে না নাই আল্লাহ আল্লা কেমন উপহার একি দিলেন আর রহমত আলম জিনী ও উম্মত সরকার রে রহমত আলম জিনী বালো বেশি আল্লাহ যাকে ডাকলে না হলেন মোহাম্মা হলেন মোহাম্ম কঠিন হাস রেতে জিনী করবেন মোদের হাস হাসো রেতে যিনি করবেন মোদের পারমত আলম জিনা সলাতুন

কানান নবী ইউবাছিলা কওমি হাসতান ওয়া বুইস নাস আমমাতান হে আমার সাহাবাই کرام তোমরা শোনো পৃথিবীবাসী শোনো যত নবী রাসূল মুসাল پیغمبر দুনিয়াতে তাশরীফ এনেছেন মুবারক তাশরীফ আওয়ारी হয়েছে দুনিয়াতে সুভাগমন হয়েছে একমাত্র আল্লার আল্লাহর ওয়াহাদানিয়তের ফাবلیسیত এবং আমি নবী আসব এটার খবর পৌঁছে দেওয়ায় দায়িত্ব নিয়ে জুরুশুরু বলেন সুবহান সুবহান আল্লাহ বলেন সাথে সাথে আমার নবী বলেন দুনিয়ার জমিনে যত নবী রসুল তশরিফ এনেছেন সবাই নির্দিষ্ট একটা ভূখণ্ডের সীমানার হেদায়তকারী হিসেবে উম্মতের হেদায়তকারী হিসেবে এবং নির্দিষ্ট জায়গার এবাদতকারী হিসেবে এসেছেন জুরু বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নির্দিষ্ট একটা স্থানের জন্য মোকার করেছেন নির্দিষ্ট কমের জন্য মোকার করেছেন নির্দিষ্ট কিতাবের জন্য মোকার করেছেন নির্দিষ্ট স্থানের জন্য জন্য مقرر করেছেন আর আমি নবীকে আল্লাহ নির্দিষ্ট স্থানের জন্য مقرر করে নাই নির্দিষ্ট করে নাই আমি রসূলের জন্য ও আবু ইসতু ইলান নাস আমমাতান আমি নবীর জন্য গোটা বিশ্বজগতের ওপেন চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছেন জুরু সুরে বলেন সুবহান আর একটু জুরে বলেন সুবহান আল্লাহ হযরত جلل নম্বর মুসা কলিমুল্লাহকে আল্লাহ বনি ইসরাইলের নবী হিসেবে তাওরাতের মালিক হিসেবে আল্লাহর সাথে কালাম করার জন্য নির্দিষ্ট একটা জায়গা বান্ডিং করেছেন সেটার নাম ছিল তুরে সিনা তুরে পাহাড় জুরু সুরে বলেন সুবহানাল্লাহ অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল সুযোগ থাকলেও আল্লাহ নেয় নাই কারণ আল্লাহর কুদরতি শান নয় নবীদেরকে কষ্ট দেওয়া কারণ নবীগণ তো আল্লাহর মাহবুব জুরে বলেন না সুবহানাল্লাহ আর একটু বলেন ওগো কলিমুল্লাহ আপনাকে আমি কষ্ট দেব না আপনার জন্য আমি কুদরতি একটি জায়গা পছন্দ করেছি আমার সাথে কালাম করার জন্য আমার থেকে তৌরাত নেওয়ার জন্য তোমার উম্মত আমার বান্দাদেরকে হেদায়েত এবং শরীয়ত প্রণয়নের জন্য তৌরাত নেওয়ার জন্য সেটা ছিল তুর পাহাড় জুড়ে বলেন সুবহানাল্লাহ দ্য ফিক্স প্লেস ফর ইউ তুর মাউন্টেন নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট প্লেস নির্দিষ্ট স্থান নির্দিষ্ট মকান কানান নবী

আল্লাহ বলেন এ দরকার হয় তুর পাহাড়ে আসো এবাদত করবে তুর পাহাড়ে আসো আমি আল্লাহর সাথে কালাম করবে তুর পাহাড়ে আসো আমার বান্দা তুমি নবীর উম্মত বন ইসরাইলের জন্য বিধান শরীয়ত প্রণয়ন করার জন্য বাণী দরকার ইলাহিয়তের ওয়াহি দরকার দূর পাহারে আসো আর কোথাও যেতে হবে না এটাই আমি তোমার জন্য নির্ধারণ করেছি পছন্দ করেছে জורה বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর কত কথা বলবো অদেখা भुवনে আর কত ভ্রমণ করব আল্লাহ এবার আমার নবুয়তে অন্তর চায় আমি কলিমুল্লাহর অন্তর চায় খোদা আপনাকে একটু দেখবো রব্বি আরনি রব্বি রব্বি আর নেই আল্লাহ আমাকে দেখা দাও আল্লাহ তোমাকে দেখতে চায় আল্লাহ বলে লান্তারানি মুসা আমাকে দেখতে পারবে না কখনো সম্ভব না জুরে বলে সুবহান আর একটু জুরে বলে তুরি পে কাহা রব নে লান্তারানি মুসা তুরে পে

মুসা আল্লাসলাম চুর পাহাড়ে আল্লাহর কাছে নিজ ইচ্ছায় গিয়েছেন আর আল্লাহ রব্দুল আল হামিন মেহারাজের আমার নবীকে উম্মেহানির কার মোবার থেকে দাওয়াত দিয়ে নিয়েছেন আর শাহজিনের জুরে বলেন সুহার আল্লাহ সেজন্য মুসা হচ্ছেন কালিম উল্লাহ আর আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ জুরে বলেন সুয়াহ আল্লাহ আল্লাহ আর একটু জুরে বলেন

আর শয়ন আল্লাহ ও গাবি এ तमाम জাহান তো আপনি নবীর মাধ্যমে জানাইছি জুরো বলেন সুবহানাল্লাহ সুতরাং আমার সর্বপরি ক্ষুদ্রতির দিক নির্দেশনা সব সময় আপনি নবীর দিকে জুরো বলেন সুবহানাল্লাহ সেজন্য আলা হযরত বলেন খোদা কি রাজা চাহতা হে দুআলম খোদা কি রাজা لو ارے خدا چاہتا ہے رضا محمد خدا چاہتا ہے رضا محمد سال دنیا سلام منیا حبیب اللہ بک আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ওয়াহদানিয়তের শিকারকটি শানের সালাতের প্রতি মুহতাজ আর স্বয়ং আল্লাহ চান কুদরতি হাবিবের মনটা কিভাবে খুশি থাকবে আমার হাবিবের নূরানি নবীর আজমত শান মান বাড়ানোর কাজে জোরে জোরে বলেন আরটু জুরা বলে সদা কি রাজা চাহা তাহে দু আলম অন সুদা চাহাতাহে রাজায়ে মুহাম্মাদ জুড় বললন না সুবাহান আরটু জুরা বলেন না সেজন্য আবু হেলের নাম ছিল আবুল হ্যাকাম জ্ঞানীদের পিতা নবীর সাথে পয়াদিবী কররানার কারণে নবীর জবান দিয়ে ঘোষণা করেছেন এ আবু হেল মুরক্যদের পিতা হাদিসে সিয়াসিত্তার মধ্যে কেয়ামত পর্যন্ত সেই দিন থেকে আবুল হাকম বলে জ্ঞানীদের পিতা বলে কেউ চিনে না নবীর জবান এটা সার্টিফিকেট জুড়ে বলেন না সুবাহানা আর একটু জুড়ে বলেন না আবু জেহেল নামে পরিচিত হস করতে গেলাম নবীর নুরানি ঘর মোবারকের একেবারে করিব পাশে হাম্মাম কানা টয়লেট খানা বানাইছে আবু জেহেলের ঘরকে ঠিক না বে ঠিক তাহলে এই দুনিয়ার জমিনে প্রমাণ করে দিলেন দুনিয়ার জমিনের রাজা বাদশারা প্রমাণ করে দিলেন যে আল্লাহ ও আল্লাহর রসুলের জন্য ফেদা হবে তার মকান বেড়ে যাবে আর যে আল্লাহর রসুলের করবে দুশ অস্বীকার করবে কেমন পর্যন্ত তাকে ঘৃণা করতে থাকবে তার উপর লানত আসতে থাকবে তার লঞ্চনা বঞ্চনার শেষ নাই টিকনা বেঠি না বেঠি অথচ আরবের বড় বাহাদুর বড় নেতা ছিল আবু হাকম ঠিক না বেঠিক ঠিক নবীর শানে করার কারণে নবীর নবুয়ত কি স্বীকার না করার কারণে আমার নবী বলেন এ আবু জেহেল তুই তো জ্ঞানীর পিতা না তুই তো মূর্খের পিতা সেই দিন থেকে আবু জাহেল নামে পরিচিত ঠিক না বেঠিক ঠিক জুরাবলার ঠিক না বেঠিক ঠিক আমার নবী দুশমনদেরকেও সার্টিফিকেট দিয়েছেন আমার নবী বন্ধুদেরকেও সার্টিফিকেট দিয়েছেন জুরাবলার না সুবহান হজরতে আবু হুলাই রদুল্লাহ আল্লাহর নবীর দরবারে গেলেন জুব্বার ভিতরে একটি বিড়াল ছানা নিলেন জুরো বলেন না সুবাহান আল্লাহ মেয়া মেয়াও করে বিড়াল চানা বেরিয়ে আসলো আমার নবী আব্দুল শামস বলে নাই এ আবা হুরাইরা আবা মানে মানে বিড়াল এ পিতা। বিড়ালা বলেন খুদা কি কসম আমার নবী আমাকে এত সুন্দর মোহব্বত নিয়ে একটি নাম দিয়েছেন বিড়াল চানার পিতা সেই দিন থেকে খুধা কি কসম আমার অন্তর খুশিতে ভরে গেল আমার ইমানে যদি বৃদ্ধি হলো আমার নবীর দরবার থেকে আমি একটি নাম পাইলাম বিড়াল চানার পিতা শিয়া সিনার মধ্যে পাঁচ ছয় হাজার হাদিস এর হাদিস সাত হাজার মতান পরে বর্ণনা করেছেন আন আবি হুরাই রাতা রত আল্লাহ তার জোরো শুরু বলেন না সুবহান আরেকটু জোরো শুরু বলেন না সুবাহানন্দ আমার নবীর জবানের কথা এটা সার্টিফিকেট জুরো বলেন না সুবাহানন্দ এটা দুশমনের বেলায় বন্ধুর বেলায় حسین اللہ ہوما سنا مولانا ہمارا سیدنا مولانا محمد

আমার নবী বলেন আমি নবীর জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ করে নাই রসুলকে মালিকে মুখতার বানিয়ে এখতিয়ার দিয়েছেন ওগো আমার রসুল আপনার মন মর্জি যেইভাবে শরীয়ত প্রণয়ন করার ইচ্ছা যেই দিকে ইসলাম এসার প্রচার করার ইচ্ছা আমি আল্লা রসুলকে এখতিয়ার দিলাম আপনি নবীর নবতের প্রসার বৃদ্ধি করুন শুরু শুরু বলেন সুবাহ

পাশুয়া কতো নামাজ সালে উম্ম তেরি ত রে উম্ম নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো চার নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে নাথৌ চার রহমতে আলমেজিনি উম্ম দে ধরে কেয়ার

দুনিয়ায় তো শিফ আওয়ারের পরে দেখলাম যখন আমার কুল মোবারকে নিলাম দুনিয়ায় ভূমিষ্ঠ হলো দুনিয়ায় যত বনিয়া দমাশে সেই সিস্টেমে আসে নাই মাদারজুল্য বোধ কিতাবের মধ্যে রয়েছে আমার রসুল এই পাজরের হাড্ডির নিচে লজ্জাস্তানের মধ্যবর্তী স্থান বর্তমান ডাক্তাররা যেই জায়গায় সিজার করায় সন্তান ভূমিষ্ঠ করে ওই জায়গা দিয়ে আমার নবী কদম জমি রেখে সিস্তা জমিনে দিয়ে জবানে রব্বি হাবিলি উন্মতি বলে দুনিয়ায় শুভাগমন করেছেন জুরু বলেন শুভা আর একটু জুরে বলে যেই নবী আমাদের আপনাদের মতো দুনিয়ায় জন্মগ্রহণ করে নাই আল্লাহ সেই সিস্টেম রাখে নাই সেই নবী কি আমার আপনার মতো হতে পারে আমার আপনার মতো হতে পারে এ যারা পারে বলে তারাই করে না মিলাদুল নবী তারাই হয়ে গেল বাতিল ফন্তি আর হক ফন্তি হয়ে গেল তারাই যারা এ নবীর আজমত শানের উপর ঈমান রাখে জোরে বলেন সুবহান আর একটু জুরে বলেন মা আমেনা বলেন আমার সন্তানকে আমি খুলে নিলাম

করে বলেন সুবাহা আমার নবী দুনিয়া এসে এখনো কিন্তু নামাজের ফরজিয়ত আয়াত আসে নাই কোরআন নাজিল হয় নাই এখনো আসার মুভমেন্ট হয় নাই থিওরিক্যাল আসার আগে আগে সাহেবে কোরআন প্র্যাকটিক্যাল কোরআন কে আল্লাহ পৃথিবীর বুকে পেশ করেছে জুরো বলেন সুবাহা আমার নবী সিজদা দিয়েছেন কয়টা আওয়াজে হল না হবু উওয়াজে হল না আওয়াজ হবু সিজদা দিয়েছেন একটা বাকি দুইটা দিয়ে তো রাকাত পূরণ করতে হবে এখনো তো শরীয়তের সেই ফরজিয়তের আয়াত নাজিল হয় নাই নামাজের বন্দোবস্ত করেছেন কিন্তু নামাজ কায়েমের দৃষ্টান্ত দেখিয়েছেন পরিপূর্ণতর নামাজের সিস্টেম এখনো খোদার তরফ থেকে আসে নাই আর নির্দেশনা দিল আল্লাহর নবী একটি সিজদা দুনিয়ায় এসে দিলেন বাকি সিজদা দিলেন না কেন আরেকটি সিজদা

বাবারা আমার সিজদাটা দিয়েছেন দুনিয়া এসে আরেকটি সিজদা দিয়ে মুকাম্মেল নামাজ পড়েন নাই আমাদেরকে আদত দিয়েছেন অভ্যাস দিয়েছেন নামাজ পড়ার জন্য সিস্টেম দেখিয়ে দিয়েছেন পুরা হায়াতে জিন্দেগি বাজার হায়াতুল নবী জুরা বলেন সুবহানাল্লাহ এই এক সিজদা এবং অফর সিজদার মাঝখানে আমরা গুনাগার উম্মতের নামাজ আদায় হবে আমরা নামাজ আদায় করব রোজা আদায় করব হজ আদায় করব। নবীর তাজিম করব নবীর সম্মান করব। নবীর ইজ্জত সানমান বয়ান করব আর গুস্তাহের সোল্লা গুস্তাহে করে লানত আজাব পেতে থাকবে এই গ্যাপশটার মধ্যে আমাদের নামাজের ভুল ত্রুটি যা হবে পরবর্তী সিজদা দিয়ে আমাদের সমস্ত ত্রুটিকে মুচ করে জান্নাতে পৌঁছায় দিবেন জুরু শুরু বলেন সুবাহা আর একটু জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন সেজন্য ইমাম হুসাইন রদি আল্লাহ কালাম কারবাল্লার জমিনে সিজদা দিয়েছেন একটা জুড়ে বলেন না সুবাহা আই নানা আপনি যেভাবে জবিনে একটি সিজদা দিয়ে বাকি সিজদার মোকাম্মেল এখতেতাম কি আমতের ময়দানে করবেন আমি হুসাইনও আই নানাজান যান প্রতিজ্ঞাবদ্ধ করলাম জালেমরা দুশ্মনরা খুদার দুশর খুদার দুশ্মনরা আপনি নানা জানের ইসলামের দুশ্মনরা দিনের দুশ্মনরা শরীয়তের দুশ্মনরা কোরআনের দুশ্মনরা আমি হুসাইন আলে বাইতে রসুলের দুশ্মনরা আমাকে একটি সিজদা দিয়ে দ্বিতীয় সিজদা দিয়ে মোকাম্মেল

নামাজের মতো পড়তে হবে ঠিক না ঠিক নামাজ ইস্কের রসুল হতে হবে নামাজে মল আলী হতে হবে মলা আলিকে যখন তীর মারলো এই তীর বের করার কোন উপশম হলো না কোনো ডাক্তারের কোন পরামর্শের

এ ধরনের ঘৃণীত কথা যারা বলতে থাকে তাদের নামাজ কি কখনো কবুল হবে না কবুল হবে কবুল হবে কখনোই হবার নয় সেজন্য নামাজ ইস্কের রসুল হতে হবে নামাজ হুসাইন হতে হবে নামাজ মলা আলী হতে হবে নামাজ সিদ্দিক আকবর হতে হবে নামাজ উসমান সুন্দরাইন হতে হবে নামাজে হজরত উমর রাজ্লাহ তালান হতে হবে নামাজ ওয়াইসকুরনি হতে হবে নামাজ অলি আল্লাহ হতে হবে জুরে বলেন না হয় এটা এক্সারসাইজ ব্যায়াম হবে এবাদত হবে এবাদত হিসেবে নামাজ আদায় করতে গেলে আপনাকে পরিপূর্ণ নবীর সুন্নতে মুস্তাফার মোত্তাবি হতে হবে জুড়ে বলেন সুবাহান আর একটু জুড়ে বলেন না না তাই শেষ সবকটা দিয়ে দি হা কুরানের দলিল গুলো হাদিসের দলিল গুলো মাইনা মাইনা চইল ওয়াহাবি বালানা সুন্নি হইয়া তাই কো ওয়াহাবি বালানা

এখনই এদেরকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন ওগো আল্লাহ যাদেরকে হেদায়ত করার জন্য পাঠিয়েছেন যাদেরকে হেদায়ত দান করে আপনি আল্লাহর জিকির করার জন্য পাঠিয়েছেন তাদের যদি বদদোয়া করি তাহলে আমাকে রহমতুল্লিল্লাহ আলমিন কেন বলা হয়েছে সেজন্য আমি বদদুয়া দিব না আমি তাদের জন্য দোয়া করব হেদায়তের জন্য জুড়ে বলেন সুহান আর একটু জুড়ে বলেন না সুবাহান আল্লাহ সেজন্য আমরা দুশ্মন ওয়াহাবি মদে হারেজি তাদের জন্য হেদায়তের ফানা চাই তারা যেন সুন্নিয়তের এই আদর্শ দেখে অনুপ্রাণিত হয়ে তারাও যেন মিলাদুল নবী পালন করে জুড়ে বলেন সুবাহ আর একটু জুড়ে বলেন সুনতি হুজুরের এখানে ১৯ দিন বিশ দিন ব্যাপী সিরাতুল নবী হতো না এখন দেখা যায় তিন দিন ব্যাপী মিলাদুল নবী হয় জুড়ে বলেন না সুবাহানা তাহলে বোঝা যায় যে মিলাদুল তাসির ওখানেও আলহামদুলিল্লাহ পড়েছে জুরু না সুবহান শুধু তাই নয় যারা বলতো মিলাদুল নবী এটা শুধু চট্টগ্রামে এটা শুধু বাংলাদেশে আর কোথাও নয় একশো বিশটি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড রাষ্ট্র সরকারি ঘোষণা এবং সরকারিভাবে মিলাদুল নবী পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নবী ছাড়া কোনো উপায় নবী ছাড়া বাচার কোনো উপায় না আল্লাহকে পাওয়ার জন্য নবীর তরিকা রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা না বিকল্প কোনো বাইপাস রুট একটাই পথ একটাই মত সেটাই হচ্ছে সুন্নিয়ত ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ কান লাকাদ কানালকুম ফি রসুলিল্লাহ উসওয়াতুন হাসানার পথ যুরু শুরু বলেন আর একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ ওয়াহাবি বালানা সুন্নি হইয়া তাই গো কোরআনের দলিল গুলো হাদিসের দলিল গুলো মাইনা মাইনা চইল ওয়াহাবি বালানা জামাতি বালানা সুন্নি হইয়া তবলিগি বালানা সুন্নি হইয়া নামাজ রোজায় ইমান তাজা হয় মুমিনি সকলের কাউস কুতুব অলি আল্লাহ সবাই নামাজ পড়ে ঠিক না বেঠি অলি আল্লাহরা নামাজ নিয়ে এসেছেন জিকির নিয়ে এসেছেন আল্লাহর তারিফ নিয়ে এসেছেন আল্লাহর এবাদত বন্দেগি জিকির আসকার আমাদের কলবে সাই লাভ করেছেন জুরো বলেন আমাদের ইসলামের সুশীতল বাগানে আশ্রিত করেছেন জুরো বলেন আল্লাহ গৌস কুতুব আলি আল্লাহ সবাই নামাজ পড়ে সবাই নামাজ পড়ে জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়ো পড়তে হবে কি হবে না নামাজ পড়তে হবে কি হবে না

প্রেম থাকতে হবে জুরু বলেন সুবাহার আল্লাহ তাই আমরা সুন্নি মুমিন মুসলমান না নবী চিনেছি তাই নবীর তাজিম করেছি নবী চিনেই ইমান নিয়েছি তাই আমরা নবীর শুভাগমনে ঈদে মিলাদ নবী পালন করি জুরু বলেন সুবাহার আর একটু জুরে বলেন আল্লাহ পাক আমাদেরকে মিলাদে মুস্তফার সৈলাভ করে আমাদের প্রত্যেকের শিরকত হাসিল করার এবং মিলাদ মুস্তফার শিক্ষা ফলবে ধারণ করে নামাজ ইবাদত বন্দে কবুল হয় এমন ভাবে ইবাদত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবাই বলেন আমিন আর একটু জুড়ে বলেন আমিন সকলকে ধন্যবাদ জানাচ্ছি শারীরিক অবস্থা অত্যন্ত না এরপরেও মিলাদে মুস্তাফার ফায়জানে আপনাদের দুয়ার নিয়তে শিরকত হাসিল করেছি আল্লাহ পাক আমাদের আশা বসা শেষ পর্যন্ত মিলাদে কিয়াম দরুদ মুস্তাফা দোয়া মোনাজাত করে এই মাহফিল থেকে উঠে সেই শিক্ষা নীতি নিয়ে সমাজ রাষ্ট্র পরিবার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে পরিচালিত করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান ونقول سكره نقول امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته